σιωνε να θα βρεθα ποτέ καν και κανένα. Ποκέτε να είτε κακόρι το που δε χάει ζωμιδάρι. Ποκέτε να είτε κακόρι το που δε χάει ζωμιδάρι. Δε μόνο σιωσούρ δε μόνο ζαμάι. Shalishmani talgatamar, shalishmani talgatamar, shalishmani talgatamar, shalishmani talgatamar. Ajab kathar fulchuri te kaniye chile, shay chilke khuje beray jamai shoshur mile, shay chilke khuje beray jamai shoshur mile. Shalishmani talgatamar. Shalishmani talgatamar, hey! Shalishmani talgatamar, shalishmani talgatamar. Hey, the pani pote, amra keno parashona kortechi, eta ami pore boltechi. Tar age, amra jeta korbo, amra jar jar porichoy debo. Oi je, dekhen, dekhen. Koto boro kharap. Ma maye dui dui kharap. Je amra je member hoychi, ji. मोरा पढ़ालेखा करी नहीं मोगो विद्याबुद्धि नहीं मोरा कि एक कोलार मध्य नौकले यही पढ़ालेखा शिक्षी बोलते पुरसी लेखा पढ़ा करे जे गाड़ी घोड़ा चरे से अखुन देखें देखें लेखा पढ़ा करे जे नौकते सोरे से सर एक तो शुद्ध कथा कौन तो आपने कि नूरजहान रे भलवश्ते जलील तुम्ही एकमात्र ऐ जिनिस्टा पुस्ते पर्स आमी नूरजहान के भलवश्ते किना সেটা বড় কথা না তবে নূরজাহান আমাকে ভালোবাসতো সেই জন্য যখনই আমি নূরজাহানকে পড়াইতে যেতাম তখনই নূরজাহান পড়াশোনা বাদ দিয়ে সব সময় আমার দিকে এক পলক তাকায় থাকতো সেই জন্য তো সে একই ক্লাসে তিন তিনবার রইছে আমার দোষ না তার দোষেই সে ফেল করছে সেটা আমি কাউকে বুঝাইতে পারতেছি না তবে নূরজাহান জানে যে এক ফোঁটা চোখের জলের সমান হচ্ছে হাজার ফোঁটা রক্তের সমান স্যার আপনি লেখাপড়া কোচিং না দিয়া আপনি যদি প্রেমের কোচিং দিতেন তাহলে পরে আজকে আর কান্দতে হইতো না আপনার কারণ কি জানেন এক নূরজাহান চলে যাইতো হাজার নূরজাহান চলে আসতো তুই আমার মনের কথাটা বুঝতে পারছিস ভাই তুই এখন এক কাজ কর তুই সারা গ্রামে যা মানুষকে বল যে ওরা যে পাঠশালা খুলছে সেটা পাঠশালা না সেটা প্রেমশালা সেখানে পড়াশোনার পরিবর্তে ভালোবাসা হয় সারা গ্রামের মানুষের কাছে তুই রটায় দে তোর ওখানে প্রেম করার জন্য বসে কোনো কোনো পড়াশোনার জন্য বসে না ঠিক আছে আপনি কান্দেন না আমি এখনই যাইতেছি কান্না থামান কান্দেন না দুলা ভাই কেমনে আপনি ওরে পড়ান সেটা আমি দেখে নেব দিস ইজ মাই চ্যালেঞ্জ এস এই মেয়েরা তোমরা মনটাকে প্রফুল্ল রাখবে মন এমন একটা জিনিস খুব নরম এই মনের বিরুদ্ধে তোমরা কাজ করেছো বলেই তোমরা কিন্তু পাঁচবার এবং তিনবার করে ফেল করেছো এই উনি এই যে আমার শালিকা উনি একটা হদল কুতকুতের কাছে দীর্ঘ বারো বছর পাঁচ কাজ করেছে কিন্তু পড়াশোনার রেজাল্ট আনতে পারেনি অতএব কারণ মনের ভিতরে জটিলতা ছিল জটিলতা থাকলে তো পড়াশোনায় পাশ করা যাবে না শোনা সবাইকে মন দিতে হবে মনটাকে প্রফুল্ল রাখতে হবে সবসময় হাসি খুশি একদম হাসি খুশিতে ভরে পড়াশোনায় মন দিতে হবে হাসতেছো কিসের জন্যে বাবা তুমি না কল হাসি খুশি থাকতে হ্যাঁ হাসো না কিসের জন্য হাসো এ তোর আব্বা তো হাসতেই পারে আব্বা তো হাসে মন প্রফুল্ল হইবে আচ্ছা ঠিক আছে হাসেন আমি হাসি প্রথম হাসা আছি তারপর পড়াশোনা হাসেন হাসেন এ মাদি সালাম মন্টুর গাড়ি মালিক এক কাপ চা দাও ভাই
জমিদার না কইয়া শুধু কাকু কস পরে আবার আমার উল্টা আবার জমিদার কাকু বলাইছে এই যে দেখছেন আপনারা এটা কোন কথা কন এই কাকুর মেয়েটা মরে গেছে তোর মেয়ে মরে গেছে জামাইরে বিদায় কর জামাই তো গেছিলই হ্যাঁ গেছিল এই জামাইরে তার বিয়ের বাড়িতে ধইরে আইনে আমার ঘর জামাই করছে ঘর জামাই রাখার দরকারটা কি তার মানে নিশ্চয় কোনো মতলব আছে অবশ্যই এই জামাইরে ঘর জামাই রাখছে এই ঘর জামাই এখন তার ছোট মেয়েরে নিয়ে লেখাপড়া শিখে খালি ছোট মায়েরে এক বগলে আর হের মায়েরে আরেক বগলে হের মায়েরে মানে আরে শাশুড়িরে জামাই কোন দিন শাশুড়ির হাত বগলে নিচে নিতে পারে এটা শুনতেন আমরা কোনো দিন এইটাই তো কথা এর লাগে তো আমি সিটে গেছি মান সম্মান কিছু নাই বগলে করে না কই যায় বালুর চরে মাদুর বিছে লেখাপড়া শিখায় আরো আছে খালি বালুর চর নদীর উপরে নৌকায় নিয়া লেহাপড়া শিখায় এরপর গাছের উপরে না মাথায় কই রাখবো তার কোনো ঠিক ঠিকানা নেই এই এটা কোনো লেহাপড়ার সিস্টেম আপনারা জানেন না লেহাপড়া কই হয় স্কুলে হয় স্কুলে হয় বাসাবাড়িতে হয় বাসাবাড়িতে হয় তারপর প্রাইভেটে পড়ে কোচিং পড়ে হ্যাঁ আর হেরা নৌকার উপরে বালুর উপরে গাছের উপরে আপনারা কোন এটা কোনো লেহাপড়া না এটা কোনো লেখা বড় হইলো নাকি ইত্রামি 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 ছাড়া কিছু এটা আপনারা বিহিত করবেন না মুরব্বীর আছেন অবশ্যই একটা বিহিত করা উচিত আপনারা কি কোন আমাদের এলাকার একটা মান সম্মান আছে না এই মান সম্মান নিয়ে যদি টানাটানি করে আমাদের গায়ে লাগবে না অবশ্যই আজ আমরা এটা একটা বিহিত করব আমি কিছু জানছেন মানে শুনছেন কিছু কথাটা কি হইয়া বলবি তো শোনা না শোনা তো পরের ব্যাপার আসতে আছে না না মানে যে দুলো ভাই ওই যে টলার করে আমাকে পড়াইছে না সবাই বলাবলি করতে আছে আমরা মানে দুলুবাই নাকি ওইটা প্রেমের একটা স্পট করছে মানে টলারে প্রেম শিখায় হ্যাঁ দুলুবারে খাইয়ে লইয়ে কাম নাই ময় মুরব্বী লইয়া প্রেম খেলান খেলাইতেছে দুলুবাই হ্যাঁ এই এরকম ঠাডা পড়া কথা কে বলছে কে বলবে ওই যে মন্টু স্যার মন্টু স্যার হ্যাঁ জি মন্টু স্যারে বলছে আর সেই কথা মরে আইছে বলতে আছো হ্যাঁ এই বেটা তুই যে বললি যে মন্টু স্যারে ফিরে লইয়া আন হ্যাঁ আর মন্টু স্যার দেখছো এত বড় সাহস মোর বাড়ি লইয়া মোর মাইয়া লইয়া মোর জামাই লইয়া বদনাম করতে আছে হ্যাঁ যাইয়ে ভালো করছে ও যাইয়া একসের ভালো করছে আর মোর বাড়ি থেকে যদি এরকম বদনাম করতে আনে পাড়াই এককাল পেড়া বাইক কিনে লাইতাম আমি পেড়া গাইবেন আর মই হইলে কি করতাম জানেন ওরা জীবিত অবস্থার গুরুদ্বারে বাট না না ও কি রুইটা বার করে মরা মানুষ মধ্যে দিয়ে দিতাম ফাজিল ফাজিল মোক দুলো বাইরে লই মোর বোনের লই ফালতু আলোচনা করতে আছে ফাউ কোন কে হ্যাঁ এই তুই এক মুহে কয় রকম কথা কও হ্যাঁ পলিটিক্স শিখে গেছো রাজনীতি শিখে গেছো না হ্যাঁ এক মুহে দুই রকম কথা কও হ্যাঁ সরপইয়ে গেছো দুই মুখালা সরপইয়ে গেছো দুই দিকে দংশন করো হ্যাঁ একদিকে কও মন্টু স্যারে ফিরে লই আয় এখন আবার মন্টু স্যারে পেটা গালাই দিবা রুহু বাইর করে লই আবা হ্যাঁ বাহাদুরি যা মন লাগে আপনি কি ডাকছেন হ্যাঁ বাবা ওই তোমার একটু
পাউরুটি দিয়ে মাখন দেই কি জন্য সারা দিন যা ধকল গিয়েছে বাবা তোমার এই যে আমাদেরকে কত কষ্ট করে পড়াশোনা করালে হ্যাঁ সেজন্য তো একটু ওই ভিটামিন খেতে হবে তোমার না না মা মাখন খাওয়ার দরকার নেই এমনি দেব পেট ভরা আছে আর মাখন আমি খেতে চাই না যে পরিমাণে গালে চর্বি জমেছে সি 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 বালাই শট এরকম কথা কতই হয় না বাবা না কই উপায় আছে কি এই গাল কি এরকম ছিল কি সুন্দর সাপা ভাঙা গাল ছিল এই চর্বি জাতীয় জিনিস খেতে খেতে ফুলে কি ফার্ম হয়েছে দেখেছি শিরামি তো সুন্দর লাগতেছে বাবা তোমারে তা লাগতেছে সবাই সে কথা বলে ও সুন্দর লাগে নিজের কাছে একটু খারাপ লাগে না কোন অসুবিধা তা নাই ফেলতেছি আচ্ছা বাবা তোমার একটা কথা বলবো করে অনেকদিন ধরে ভাবতেছি বাবা বলবো মনে কোনো কষ্ট নিও না বাবা আচ্ছা তুমি তুমি তো খুব ভালো একজন মাস্টার কি সুন্দর করে পড়াশোনা করাও একবার মাথার এদিক দিয়ে ঢুকে এদিক পর্যন্ত থাকে তোমার তো অনেক শিক্ষা আছে বাবা না সেটা আছে মাশাআল্লাহ আপনি তো জানেন না আম্মা ও জানার তো কথা বিয়ের আগে তো শুনেছেন নিশ্চয়ই আমি তো মেট্রিকে স্টার মার্ক পেয়েছিলাম দুটো লেটার পেয়েছিলাম একটা ইসলাম ধর্মে আর একটা হচ্ছে গিয়ে আপনার কৃষি বিজ্ঞানে তারপরে মনে করেন যে ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো কিন্তু হবে কি লেটার নিয়ে তো নিজের ঘোরাঘুরি করলে হবে না মামুর জোর ছাড়া কি আজকাল কোনো চাকরি বাকরি হয় আম্মা বলে আমারও জীবনও হয়নি তারপরে না আম্মা আমার ভিতরে লোক ঢুকলো আমি তো এতিম সাওয়া আমার কীটা চাকরি দেবে আমার মামু বাবু কো নাই তারপরে মনে করেন লোকটা হলো কি আমাকে একজন বুদ্ধি হলো কি তোমার তো ভালো মেধা আছে তুমি সন্ধ্যা করে কথাবার্তা বললে মানুষকে জমি বাসা কিনা করো দেখবো অনেক লাভ হবে তারপরে যখন আমি কাজটা শুরু করলাম আম্মা পুরপুর করে জমি বেচা বেচি হয়ে গেছে কত মানুষের যে ধরা খায় আছে ওই জমির লোকেরা তারা তো মনে করেন জমি ভাড়া নিয়ে তারপর মানুষের কাছে বিক্রির জন্য বলে জমি তাদেরও না চিন্তা করেছেন কত বড় কালপিট তারা সেই কাজ আমি করেছি কি করব সেই জন্য কি তুমি জমির দালাল হয়ে গিয়েছো বাবা জি আম্মা ওই যে হে তিন সওয়াল তো সার্কুলে তো আমার মামাও নাই চাচাও নেই ওরে মমতাজ মারে তোর কপালে জিনিস দেখার হলো না রে মা আজ যদি তুই বেঁচে থাকতি তাহলে পরে দেখতে পারতি তোর শাহজাহান কত বড় মাস্টার হয়েছে কি সুন্দর করে সবাইরে পড়াচ্ছে মরার আগের দিন পর্যন্ত তুই জমির দালালের বউ ছিলি রে মা মাস্টারের বউ আর হতে পারলি নে রে মা সিরিয়ার মরুভূমি অঞ্চলে আমরা এতে নামক এক জাতি বসবাস করত এরা এক সময়ে মেটোপের পোর্টেসিয়াম নামে নগর সভ্যতা গড়ে তোলে এদের এই সভ্যতাকে বলে বেবিলিয়ান সভ্যতা তোমার ফোন বাজতেছে বাবাজি হ্যালো স্যার তুমি কিডা আমি পাপিয়া ও পাপিয়া হ্যাঁ বলো বলো স্যার আসলে হয়েছে কি আমি তো এই জীবনে কম মানুষের কাছে পড়াশোনা করি নাই কিন্তু আপনার কাছে পড়তে যাইয়া আমি যে মজাটা পাইছি এই মজা আমি কোথাও পাই না এখন আপনি আমাকে একটু পড়াবেন দূর বোকা মেয়েছিলে এখন তো পড়াবো কিরাম করে এখন পড়ানোর টাইম কত রাত হয়েছে হিসাব আছে তোমার দরকার হয় টেলিফোনে বোঝাবেন দূর বোকা মেয়েছিলে টেলিফোনে পড়ানো যায় নাকি টেলিফোনে কেউ পড়ে নাকি বুকা তাইলে স্যার আমি কি আপনার বাড়ির পেছনে চলে আসবো দৌড়ো বুকা মেয়ে ছেলে ফালতু কথা বলো না তো বাড়ির পিছনে তুমি এসে কি করবা কোথায় আসবা স্যার মানে আপনিই তো বলছিলেন খোলামেলা পরিবেশে পড়লে পরে মনোযোগ বসবে তাই ভাবলাম আপনি রাতে পড়াবেন কিনা রাতের বেলা এরকম গাছতলায় পড়ানো যায় না
আপাতত দিনের বেলা শুরু হয়েছে, এই এখন নদী, তারপরে মনের গাছতলা, তারপর অন্য জায়গায় আমরা থাকবো, পরেটা পরে দেখা যাবে, বুক কাজানি কোথাকার, ফোন রাখো। হ্যাঁ, যেটুকু পড়িয়েছি সেটা রিভাইজ দিতে থাকো, পরে কিন্তু পড়া ধরবো, না পারলে কিন্তু পিট্টি দেব, পিট্টি রাখো। সন্ধ্যার পর থেকে আর কোন ছাত্রীদের ফোন তোমার ধরার দরকার নেই, ঠিক আছে? কেন ফোন ধরবো সন্ধ্যার পর থেকে? আমি সন্ধ্যার পর থেকে মোবাইল জমা দিয়ে দেবো। আমি হাটের চিন্তা করেছি আম্মা, কি বাবা, আপনাদের সবার মোবাইল একটা ঝুড়ির ভিতরে রেখে দেবেন, সন্ধ্যার পর থেকে আমার মোবাইল সহ সবার মোবাইল ঝুড়ির ভিতরে রেখে আটকে ভিতরে ঢুকায় রাখবেন, ঠিক আছে? তাহলে দেখবেন সবার মনে করেন যে একটা মনোনিবেশ হবে, যে যে কাজটি করবে সে সেই কাজটি করবে। তা নাহলে মোবাইল, আমি যেটা বলেছি নৌকায় বসে যেটা বলেছি সেটাই কিন্তু সত্য, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, এইটা যেমন কথা সত্য মোবাইলটা হচ্ছে সেরকমের, আমাদের বেগ দিয়েছে কিন্তু ভিতরে আবেগ কিন্তু সে কাইরে নিয়েছে, বুঝতে পেরেছেন আম্মা? কি সুন্দর করে কথা কচ্ছো বাবা, আমার মনে পড়ে যাচ্ছে আমার মমতা ছেলেটা, এত সুন্দর করে জামাই বাবাজি কথা কচ্ছে আর আমার মেয়েটা দেখতে পাচ্ছে না। ওরে বাবা, ওরে মমতা রে, কেন বারবার একই জিনিস উঠাচ্ছেন আম্মা, কেন একই জিনিস বারবার উঠাচ্ছেন? মায়ের মন তো বাবা ঠান্ডা রাখতে পারি না, মাখন কি আছে আসলে? নিয়ে আসি বাবা, নিয়ে আসি, বসো। পাউরুটিকে এক টুকরো খাবে না দু টুকরো খাবে? দুই টুকরো, একটু টোস্ট করে দিলে ভালো হয়, কড়া করে ভেজে দেবো বাবা। আচ্ছা বাবা বসো, মাখন দিয়ে কড়া পাউরুটি আনতেছি। সবার কথা যে কলাম, মোবাইল জমা দিয়ে দেব, ভুল কলাম নাকি? মোবাইল তো খুব দরকার। আজব কথার ফুল ঝুরিতে কান নিয়েছে ছিলে, সেই চিলকে খুঁজে বেড়ায় জামাই শ্বশুর মিলে, সেই চিলকে খুঁজে বেড়ায় জামাই শ্বশুর মিলে। শালিশ মানি তাল গাছ আমার, শালিশ মানি তাল গাছ আমার, শালিশ মানি তাল গাছ আমার, শালিশ মানি।